ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বেদনার ঘটনার নাম কারবালা। এই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের প্রিয় নাতি ইমাম হোসাইন ও তার 72 জন সঙ্গীকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী তিনজন ব্যক্তি। এরা হলেন শিমার বিন জুল জোশান, যিনি নিজ হাতে খুন করেছিলেন ইমাম হোসাইনকে, এরপর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যিনি ছিলেন তখনকার কুফার গভর্নর, এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, যার নির্দেশেই সম্পন্ন হয়েছিল কারবালার মর্মান্তিক ঘটনা। কিন্তু এমন জঘন্যতম হত্যাকাণ্ডের পর শেষ পরিণতি কি হয়েছিল এই তিন ঘৃণিত ব্যক্তির? ইসলামে ইয়াজিদ একমাত্র খলিফা যার দ্বারা ইসলাম সবচেয়ে বেশি অবদমিত হয়েছে। 680 সালের মে মাসে ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় শুরু করে কারবালার যুদ্ধ, হত্যা করে শেষ নবীর প্রিয় নাতি ইমাম হুসাইনকে। এরপর দ্বিতীয় বছরে আক্রমণ করে মদিনা, লন্ড ভণ্ড করে দেয় মসজিদে নববী, আর জীবনের শেষ বছরে এসে ইয়াজিদ আগুন লাগিয়ে দেয় মুসলমানের সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরে। এই তিন বড় অপরাধের জন্য মুসলমানদের কাছে ইয়াজিদ এক ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়। কাবা ঘরে আগুন লাগানোর 11 দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় ইয়াজিদের। শেষ হয় তার 3 বছর 9 মাসের ক্ষমতা। সময়টা 12 নভেম্বর 683। ইসলাম মুক্ত হয় এক জালেম শাসকের হাত থেকে। কিভাবে মৃত্যু হল ইয়াজিদের এই নিয়ে আছে নানা মত। তার মৃত্যুর অনেক কয়েকটি কারণ সন্দেহ করা হয়। এক, বিরল রোগ। কারবালার ঘটনার পর এক বিরল রোগে আক্রান্ত হয় ইয়াজিদ। অজানা এই রোগের কোনো ধরনের চিকিৎসা দিতে পারেনি চিকিৎসকরা। কেউ কেউ বলে এ সময় তিনি প্রচণ্ড পানি তৃষ্ণায় ভুগতেন, কিন্তু পানি দিলে খেতে পারতেন না সেই পানি। এমনভাবে যন্ত্রণায় ছটপট করতে করতে পানির তৃষ্ণায় শেষ পর্যন্ত মারা যায় ইয়াজিদ। দুই, গোসলখানায় মৃত্যু। গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন ইয়াজিদ। ইয়াজিদ মদ্যপান করত। বিশেষ রোগে আক্রান্ত হবার পর তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতো। এর থেকে মুক্তি পেতে আরও বেশি মদ পান করত। এমন মাতাল অবস্থায় গোসলখানায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর পর অস্বাভাবিকভাবে তার পুরো শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছিল। তিন, ঘোড়া থেকে পড়ে মৃত্যু হয় ইয়াজিদের। ডাক্তারের পরামর্শে তার প্রিয় বানরকে নিয়ে শিকারে বের হয়েছিল ইয়াজিদ। হঠাৎ বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে এক গহীন পাহাড়ে গিয়ে পৌঁছায়। এমন সময় ঘোড়া থেকে পড়ে যায় ইয়াজিদ, কিন্তু ছুটন্ত ঘোড়া আর না থেমে আরো দ্রুত ছুটতে থাকে। তার শরীর ঘোড়ার সাথে বাধা থাকায় পাথরের আঘাতে মৃত্যুবরণ করে ইয়াজিদ। আর ঘোড়াটি অস্বাভাবিকভাবে ছুটতে থাকায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াজিদের শরীর। চার, হত্যা। কারো কারো মতে হত্যা করা হয়েছে ইয়াজিদকে। একদিন তার প্রিয় বানর খুঁজতে গিয়ে তিনি পাহাড়ের গহীনে হারিয়ে যান। সেখানে এক অপরিচিত লোকের সাথে তার দেখা হয়। তৃষ্ণার্ত ইয়াজিদ তার কাছে পানি চাইলে লোকটি তার পরিচয় জানাতে চায়। পরিচয় জানার পর ইয়াজিদকে তিনি আর পানি দেন না। ইমাম হুসাইনের হত্যাকারীকে চিনতে পেরে শাস্তিস্বরূপ সেখানেই হত্যা করেন ইয়াজিদকে। ইসলাম বিশ্বাসী অনেকে মনে করেন সেই অপরিচিত লোকটি ছিল আল্লাহ প্রেরিত কোনো দূত। এছাড়া হত্যার আরও একটি কারণ অনুমান করা হয়, ইয়াজিদ রোমান বংশোদ্ভূত এক যুবতী মহিলার প্রেমে পড়েছিল। সেই মহিলার হাতে নির্জন এক মরুভূমিতে খুন হয়েছিল ইয়াজিদ। সেখানে তার শরীর পশুপাখির খাদ্য হয়েছিল। তবে ইতিহাসবিদের মতে প্রথম ও তৃতীয় কারণটি ইয়াজিদের সবচেয়ে গ্রহণযোগ্য মৃত্যুর কারণ হিসেবে ধরা হয়। ইয়াজিদের মৃত্যুর পর ছেলে মুরাবিয়া ক্ষমতায় আসে 21 বছর বয়সে। 3 মাসের মধ্যেই মারা যান তিনি। শেষ হয় উমাইয়াদের শাসন আমল, শেষ হয় ইসলামের এক ঘোরতর অন্ধকারের যুগ। বলা হয় তাকে যে যেখানে ইয়াজিদকে কবর দেওয়া হয়েছিল সেখানে আজ একটা সীসা গলানোর ফ্যাক্টরি বানানো হয়েছে, আর তার কবরের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আল্লাহর কত বড় একটি আজাব ইয়াজিদের উপর হয়েছে যে ইয়াজিদের কবরের নাম নিশানা পর্যন্ত নেই। আর সেখানে ইমাম হুসাইনের রোজা মুবারক দেখুন আজ ও কেমনভাবে চমকাচ্ছে, আর ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত চমকাতেই থাকবে। ইয়াজিদ ডুবে গেছে শাম দেশের গহীন অন্ধকারে, কিন্তু হুসাইন এই পৃথিবীতে আলোর মতো চমকাচ্ছে। শেষ বেলায় একটু কমেন্ট করে লিখে যাবেন ইয়াজিদের উপর লানত বসিত হোক। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার প্রিয়জনের কাছে।